হ্যালো সবাইকে, আমি শিমলি। আমি চলে এসেছি আজও আপনাদের সাথে। আজও মা আছে আমার সাথে। আজ মা রান্না করবে ইলিশ ভাপা। তাহলে চলুন কীভাবে রান্না করে দেখে নিন। বলে দাও কী কী লাগছে। মাছগুলো লবণ, একটু হলুদ, একটু লঙ্কা বাটা, একটু কাঁচা সর্ষার তেল। কতক্ষণ মেখে রাখতে হবে? 5 মিনিট। আপনারাও এইভাবে মেখে 5 মিনিট কি 10 মিনিট আপনারা ম্যারিনেট করে রাখবেন। তারপরে এটা মেখে রাখার পর লবণগুলি ভিতরে যাবে। তাহলে কি এখন গ্যাসটা জ্বালিয়ে দিবে? না, একটু পরে, একটু পরে। তাহলে আমাদের কি কি উপকরণ লাগছে সেগুলো একটু বলে দাও, যা যা লাগছে। যে লবণ, পেঁয়াজ বাটা, চিনি, হলুদ, তারপরে লঙ্কা বাটা, সর্ষা বাটা, আদা বাটাও তো ছিল না? আদা বাটা, হ্যাঁ, লঙ্কার মধ্যে আদা বাটা আছে। আর ফোড়নের জন্য, ফোড়নের জন্য কালি জিরা, তেজপাতা, কাঁচা লঙ্কা। আর আমরা তো এটা প্যাকেট নিয়ে নিয়েছি, সানরাইজের মশলাটা নিয়ে নিয়েছি, যেটা আমরা বলি মাস্টার্ড পাউডার। আপনারা বেটেও নিতে পারেন সর্ষে। আচ্ছা, তাহলে আজকে আমরা কীভাবে ভাপা করছি? ভাপা তো দুই রকমেরই হয়। একটা বাটির মধ্যে হয়, কাঁচা মাছটা সব কিছু মাখে টেখে বাটিটা জলের মধ্যে বসা হয়, সেরকমও ভাপা হয়। আবার এটা হলো কড়াই ভাপা দিয়ে কড়াইয়ের মধ্যে মাছগুলি কাঁচা কাঁচা দিয়ে দেওয়া হয়। চাইলে তো আমরা ভেজেও দিতে পারি, কিন্তু গন্ধ থাকবে না? না, গন্ধ থাকবে না। হ্যাঁ, তাহলে শুরু করে দাও। কীভাবে করবে? তাহলে শুরু করে দাও। শুরু করবো? গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু একবারে হবে, তেলটা বেশি করে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু ভেজেও নিতে পারেন, কিন্তু ভেজে নেওয়ার থেকে এইভাবে করাটাই ভালো। এবার কি দিব? এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিব। বলো, তেল গরম হয়ে গেছে, এখন আমি তেজপাতা দিয়ে দেব। একটু তেজপাতাটা কালো হবে। তেজপাতা হয়ে গেছে, এখন কালি জিরা দিয়ে দেব, লঙ্কা দিয়ে দেব। লঙ্কা ছাড়ার সাথে সাথে একটু দূরে চলে যাবে, না ফুটে একদম চোখে চলে আসবে। সব কিছু মিক্স করতেছে একসাথে। আদা লঙ্কা বাটা এখানে সর্ষে বাটাটার মধ্যে দিয়ে দিল, নুন, হলুদ আর পেঁয়াজ বাটা দিয়ে মিলিয়ে নিতে হবে ভালো করে। চিনি পরে দিলে হবে, পরে দেব। এখন আমি এটা দিয়ে দিচ্ছি, ফোড়ন হয়ে গেছে। আমাদের যেগুলো বাটা ছিল সব পেস্ট এখন দিয়ে দিল। একটু জল দেব, একটু জল দেব, ব্যাস হয়ে যাবে। এখন ঢাকনা লাগিয়ে দিতে হবে। গ্যাসটা কি মিডিয়াম থাকবে না হাই থাকবে? না, একটু থাকুক, তারপরে
মশলাটা একটু ভাজা ভাজা হলে মাছগুলি দিয়ে ঢেকে দেব। একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে দিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছগুলি আমি দিয়ে দেব। এটাও দিয়ে দাও, তেলই তো ছিল। হ্যাঁ তেলই ছিল, তেল হলুদ লবণ। কতক্ষণ রাখতে হবে? হ্যাঁ 5-10 মিনিট আবার মাছটাকে উল্টে দিতে হবে। ঢেকে দাও। এই যে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিচ্ছি। হ্যাঁ মাছটা একটু উল্টিয়ে দিচ্ছি। হ্যাঁ আর একটু ঢেকে দিচ্ছি। মাছটা উল্টে দিয়েছি তো, এখন আর একটু ঢেকে 2-3 মিনিট পরে নামিয়ে দেব। এখন ঢাকনা উঠিয়ে দিচ্ছি, হয়ে গেছে আমার। এবার ধনে পাতা, এবার ধনে পাতাগুলি উপরে দিয়ে দিব। এবার বন্ধ করে দিব গ্যাস। এবার গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে আমার মাছ, হয়ে গেছে ভাপা ইলিশ। ভাপা ইলিশ হয়ে গেছে দেখুন, ইলিশ ভাপা, কড়াই ইলিশ ভাপা। খুব সুন্দর একটি রেসিপি, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। একদমই সহজ রেসিপি, একদমই টাইম লাগে না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তুমিও কিছু বলে দাও, সাবস্ক্রাইব করে দেবে বলে দাও, বলো তুমি বলছো হবে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন।